বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার তিপ্পান্নতম জন্মদিন পালন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই সেমিনার এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন দ্রুততার সাথে মিয়ানমারের সাথে যে সমঝোতা চুক্তি হয়েছে তা অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ এইবার যারা আসলো শুধু তারাই ফেরত নেবে বাকিগুলোর ব্যাপারে তারা কোনো কথা বলবে না তাও আবার কখন থেকে ফেরত নেবে কবে শেষ হবে তাও কিছু বলা হয় না আপনার জাতিসংঘকে সম্পূর্ণ বাইরে রেখে আপনার অন্যান্য দেশ যারা ইন্টারেস্ট থেকে বাইরে রেখে এই কাজগুলো আপনার করে আসেন অতি দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রী একবারও গেলেন না মিয়ানমার কেউ বঙ্গবন্ধুর ভাষণকে অস্বীকার করেনি উল্লেখ করে তিনি বলেন দেশের মানুষকে কষ্টে রেখে ঢাক ঢোল বাজে উদযাপনের কিছু নেই অস্বীকার কে করেছে এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন অনন্তকাল ধরে চলতে পারে না নির্বাচনের আগে জনগণকে ধোকা দিতেই দ্রুততার সাথে চুক্তি করেছে সরকার কতদিনের মধ্যে ফেরত দিয়ে যাবে তার কোনো মেয়াদ তারা দিচ্ছে না অর্থাৎ একটা ওপেন চুক্তি এবং এটা অনন্তকাল ধরে চলতে পারে এবং এটা কিন্তু আওয়ামী লীগের এই বর্তমান সরকারের একটা চাতুরিকতা আরেক অনুষ্ঠানে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দেশে একদলীয় দুঃশাসন চলছে দাবি করে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে হুমকি দিয়ে মাঠ ঘরাবেন স্মৃতিমণ্ডল একুশে